রাজধানীর মিরপুর 1 নম্বর সেকশন এলাকায় ঐতিহ্যবাহী দরগা দরবার সরকারি প্রাথমিক বিদ্যালয় ও হযরত শাহ আলী উচ্চ বালিকা বিদ্যালয়ের জমিতে অবৈধভাবে মার্কেট নির্মাণের অভিযোগ উঠেছে। নির্মাণ কাজ বন্ধে রাজু কয়েক দফা নির্দেশ দিলেও তা আমলে নেয়নি নির্মাতা প্রতিষ্ঠান। জাকির পাটোয়ারিকে সঙ্গে নিয়ে মাজারুল আমিন শুভর আরও একটি রিপোর্ট। প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তরের আধা কিলোমিটারের মধ্যে মিরপুর 1 নম্বর সেকশন এলাকায় ঐতিহ্যবাহী দরগাহ দরবার সরকারি প্রাথমিক বিদ্যালয় ও হযরত শাহ আলী উচ্চ বালিকা বিদ্যালয়, অথচ সেখানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই কোমলমতি শিক্ষার্থীদের যাতায়াতের পথ বন্ধ করে নির্মিত হচ্ছে বহুতল ভবন। সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের জমিতে বিশাল এই মার্কেট নির্মাণে নেওয়া হয়নি সংশ্লিষ্ট দপ্তরের অনুমতি, জমি ব্যবহারের ক্ষেত্রেও মানা হয়নি কোনো নিয়ম। অবৈধভাবে চলা এই নির্মাণ কাজ বন্ধে কয়েক দফা নির্দেশও দেয় রাজু। বারবারই বলা হচ্ছে কিন্তু কর্ণপাত হচ্ছে না, বলা হচ্ছে যে ফাইল উচ্ছেদে পাঠাইছে, উচ্ছেদ হবে কনফার্ম ভাই, একটু কাজটা করেন না। পরে সেই দিন লোক বের করেছে 2-3 বার গিয়ে, এই যে বের করে দিয়ে চলে আসে আবার কাজ করেন। এরপরও বন্ধ নেই নির্মাণ কাজ, কিন্তু কিভাবে চলছে এসব জানতে চাওয়া হলে হযরত শাহ আলী উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নার্গিস আক্তার দাবি করেন, স্থানীয় সাংসদের অনুমতি নিয়ে ম্যানেজিং কমিটির সভাপতি মাঝারুল কবির ও টেকনোপল বিল্ডার্স এর মালিক মুজিবুর রহমান এই ভবন নির্মাণ করছেন। সব বিষয়ে টোটালি আমার লোকাল যে অথরিটি, আমার এমপি সাহেব এখানে সভাপতি ছিলেন, এখন আবার উনি উত্তরাধিকার সূত্রে উনি একজনকে দিয়েছেন। আপনি সভাপতির সাথে কথা বলবেন, হ্যাঁ? বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট দপ্তরের অভিযোগ দিয়ে উল্টো হুমকির মুখে পড়েছেন দরগা দরবার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। প্রায় আপনার 1700+ বাচ্চা আছে, তাদের জন্য এখানে একটুকু মাঠে তো হয় না, জায়গা তো দরকার আছে, জায়গা না থাকলে তারা এগুলো করতে পারবে না। আমাদের জায়গা যদি অন্য কেউ দখলে নিয়ে মার্কেট তৈরি করে, এটা তো আমাদের অসুবিধা। এটা আমরা তো আর দিচ্ছি না, ওনারা করে যাচ্ছে কাজ। আমরা বিভিন্ন বিভাগীয় ভাবে আমাদের ডিপার্টমেন্টের ভাবে আবার স্কুলের দায়িত্বরতদের যোগসাজশে কতিপয় চক্রের এই অপতৎপরতা বন্ধে এবং দ্রুত জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তরের বিভাগীয় উপপরিচালকের। সেনামারি প্রাইমারি টিচাররা এরা তো কাবু হয়ে থাকে, তাদের আবার বদলি করে দেয়, তাদের না কিছু করে, গিয়ে দেখা যায় বলে যে এই মন্ত্রী করছে, এমপি বলছে, এই সেই মাঝখান থেকে আমি এটা সেদিন মিটিং ও বলছি, নিয়োগ নিয়ে সবাই তটস্থ, কাজে এই সুযোগে তো বুঝেনি আমাদের এমন এদিকে ব্যবস্থা অধিদপ্তর সাথে করে নিচ্ছে। পাশাপাশি দুটি স্কুলের জমিতে অবৈধভাবে নির্মিত এই ভবন দ্রুত অপসারণের দাবি স্থানীয়দের। মাঝারুল আমিন শুভ, এশিয়ান টেলিভিশন।